हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12, আমরা ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কিরচফস ল অধ্যায়টা আলোচনা করছি। তো আমরা লাস্ট কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ সেট 1 নিয়ে আলোচনা করছি। সো এই ভিডিওতে আমরা সেট 1 নিয়ে আলোচনা শেষ করব তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে। তোমরা বুঝতেই পারছো আমাদের দুটো নিউমেরিক্যালস রয়ে গেছে, কোশ্চেন নাম্বার 18 আর 19। এই দুটোকে আমি আলাদা রাখার মানে রেখে দেওয়ার কারণ একটা রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানে দুটো পার্টে প্রশ্ন রয়েছে, এবং কোশ্চেন নাম্বার 19 মিটার ব্রিজের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। অ্যাকচুয়ালি তিনটে প্রশ্ন, 18 দুটো এবং 19 একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য আমরা এটাকে আলাদা ভিডিওতে আলোচনা করছি। তো সবচেয়ে প্রথমে কোশ্চেন নাম্বার 18 এ আলোচনা করব। দেখো 18 এর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, সেখানে দুটো বর্তনী রয়েছে, সেটা তোমরা দেখতে পারো তোমাদের টেক্সট বইতে। এই যে দুটো বর্তনী রয়েছে, সেই দুটো বর্তনীর তুল্য রোধ জিজ্ঞেস করেছে এবং প্রত্যেকটা রোধের মান রয়েছে আর। তো এই বর্তনী যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে ইকুয়াল ভ্যালুর রোধ রয়েছে এরকম, প্রত্যেকটা স্মল আর ভ্যালু, আর যেরকম হুইস্টন ব্রিজের বাহুগুলো সেই রকমই রয়েছে। এটা একটা হুইস্টন ব্রিজই, শুধুমাত্র এখানে গ্যালভানোমিটারের জায়গায় দুটো রোধ এরকম শ্রেণী সমবায়। এখানেও ইন দ্য সেম কেস, এখানেও তাই এরকম, এটা একটা, এটা একটা, এরকম এ বি। তো যদি বর্তনী টাইপের ভালো করে দেখো, এই দুটো পয়েন্টের নাম নেই, আমি এমনি নিজের সুবিধার জন্য যাতে করে বলতে সুবিধা হয় সেই জন্য আমি সিডি এরকম নাম দিলাম। প্রত্যেকটা রোধ রয়েছে স্মল আর এরকম। সো যেটা প্রশ্ন এরাইজ করছে সেটা হচ্ছে যে তুল্য রোধ বের করতে হবে। তো তুল্য রোধ বের করার আগে যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা রোধকের রোধের মান সেম রয়েছে। তো অবভিয়াসলি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, যে ওয়েস্টার্ন ব্রিজে প্রতিমিত অবস্থার যে শর্ত সেটা তো স্যাটিসফাই হচ্ছে। সেই জন্য এই সি বিন্দু এবং ডি বিন্দু এদের যে বিভব সেটা কিন্তু সেম থাকছে, অর্থাৎ এদের মধ্যে কোনো বিভব পার্থক্য থাকছে না, যেহেতু ব্যালেন্স অবস্থায় রয়েছে। তো এই বর্তনীর যদি আমরা তুল্য বর্তনী ড্র করি, তো এই বর্তনী তুল্য বর্তনীতে এদের কিন্তু কোনো রকম প্রভাব থাকছে না, অর্থাৎ এই দুজনের কোনো রকম প্রভাব থাকছে না। তাহলে তুল্য বর্তনী কেমন হবে দেখতে, না উপরের দুটো শ্রেণীতে তার সঙ্গে বাকিরা যে রয়েছে, অর্থাৎ নিচের দুটো যেরকম এই দুটো আর এই দুটো মাঝে, অর্থাৎ এরকম। সো এখানে যদি আমরা এগুলো কানেক্ট করে নিই যেরকম ছিল আগের বারে, অর্থাৎ এ বি আর সি ডি, অর্থাৎ এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি ধরতে পারি আমরা, যেরকম নাম দিয়েছি আমরা, প্রত্যেকটা স্মল আর বলেছে রোধের মান, প্রশ্নতেই বলা আছে। সো এটাকে যখন আমরা বের করব, তো বের করার ক্ষেত্রে দেখো তুল্য রোধ বের করতে অনেক সুবিধে রয়েছে, কারণ হচ্ছে শ্রেণী সমবায় এগুলো রয়েছে, তাহলে এগুলো থেকে প্রত্যেকটা থেকে এরকম টু আর পাবো, যেহেতু শ্রেণী সমবায় রয়েছে দুটো আর প্লাস আর। তো তুল্য রোধ কি হবে, না আমরা বলতে পারি যে অতএব বর্তনীর তুল্য রোধ সমান কত হবে, না বর্তনীর তুল্য রোধ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, না যদি এটাকে আমি আর নাম দিই তুল্য রোধ, তাহলে ওয়ান বাই আর সমান কত হবে, ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর। তো এরকম ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর থাকছে। সো এখান থেকে যখন আমরা লসাগু করবো, তো বুঝতেই পারছো এখান থেকে আর পাওয়া যাচ্ছে কি, টু আর বাই থ্রি। তো ফার্স্ট যে প্রশ্ন রয়েছে তার উত্তর দেখো টু আর বাই থ্রি রয়েছে। কিন্তু দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে যেটা ত্রিভুজের মতো কিছুটা দেখতে, তো সেই প্রশ্নটার একটু আমরা আগে ড্রটা করি। তো সেই প্রশ্ন যদি আমরা একটু ড্র করি, তো প্রশ্নতে দেখো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের রয়েছে। তো সেই ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে আমি আগে ড্র করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটা বর্তনী রয়েছে, সেখানে এরকম ট্রায়াঙ্গুলার শেপে রয়েছে, ত্রিভুজের মতোই দেখতে কিছুটা। সেখান থেকে এইখান থেকে একটা রোধক রয়েছে যার রোধ রয়েছে আর, এখান থেকে পয়েন্ট এ, এখান থেকে পয়েন্ট বি। তো আলটিমেটলি সে এ বির মধ্যেই কিন্তু রেজিস্ট্যান্স বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ এবং বি পয়েন্টের মধ্যেই। আর
এইখানে নিচে একটা এখানে যেহেতু এটা পয়েন্ট এ এটা পয়েন্ট বি এরকম একটা বর্তনী কিন্তু দেখতে পাচ্ছি। এবারে যেরকম আমি বলেছিলাম একটু আগে যে প্রত্যেকটা রোধের মান কিন্তু সেই স্মল আরই থাকছে, তো এর যদি আমরা তুল্য বর্তনী ড্র করি তোমরা বুঝতেই পারছো এ এবং বিটাকে যদি আমি আলাদা করে দিই তো এটা কিন্তু পুরোটাই একটা কি দেখা যাবে না পুরোটাই একটা কিন্তু হুইস্টন ব্রিজই থাকবে। কিরকম না দেখো এর তুল্য বর্তনী যখন আমি আঁকবো একটা অংশ তো এইখানে আমি এদিকটা একটু নিচের দিকে করে ড্র করছি, এইখানে একটা অংশ আবার এইখানে একটা অংশ, তো এদের নাম আমি এ বি যদি দিই তো বুঝতেই পারছো এই যে আটটা চারটে বাহু তো হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে আর এই মাঝের যেটা রয়েছে সেটা হচ্ছে এইখানে। সো ক্যালকুলেশনটা এবারে দেখো কত সহজ হয়ে যাচ্ছে কারণ একদম একটা হুইস্টন ব্রিজে যেহেতু ডায়াগ্রাম চলে এসছে এর কিন্তু নির্ণয় করা তুল্য রোধ খুবই সহজ। কারণ হচ্ছে যখনই আমরা এর আরেকটা যদি সিম্পলিফিকেশন করি তুল্য বর্তনীতে যদি চলে আসি যেহেতু ব্যালেন্স অবস্থায় রয়েছে আর বাই আর ইকোয়ালস টু আর বাই আর অর্থাৎ পি বাই কিউ ইকোয়ালস টু আর বাই এস, সো এখান থেকে আমরা খুব সহজে বলতে পারছি যেটা সেটা হচ্ছে যে এইখানে একটা এরকম আর নিচে একটা থাকছে, সো এইখান থেকে দেখতে পাচ্ছি স্মল আর স্মল আর স্মল আর স্মল আর, সো এখান থেকে আমরা যদি এ এবং বি যদি দেখি তাহলে উপরে টু আর নিচে টু আর থাকছে, তো এখান থেকে আমরা তুল্য যদি রোধ দেখি তাহলে বুঝতেই পারছো টু আর এখান থেকে যদি টু আর নিচের থেকে টু আর তো টু আর ইন্টু টু আর অর্থাৎ দুটো আর ওয়ান আর টু যদি ধরি রোধক তার রোধের মান তাহলে তুল্য রোধ কত হয় সমান্তরাল সমবায় আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, তো সেই সেন্সে বলছি টু আর ইন্টু টু আর বাই টু আর প্লাস টু আর, সো এখান থেকে আসছে ফোর আর স্কোয়ার এখানে ফোর আর, সো উত্তর কিন্তু হচ্ছে আর। তো তোমরা যদি উত্তর লক্ষ্য করে দেখো এটাই রয়েছে, তো এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন একটা ছিল। নেক্সট যে প্রশ্ন রয়েছে যেটা আলোচনা করে শেষ করব কিন্তু এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে, তোমরা দেখবে একটা মিটার ব্রিজের ডায়াগ্রাম রয়েছে, তো এই যে ডায়াগ্রামটা মিটার ব্রিজের রয়েছে তো এখানে যেটা প্রশ্নের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ডায়াগ্রামে দুটো রোধ অজানা দেখতে পাচ্ছি, অর্থাৎ এরকম বর্তনীটা আমি যেরকম বইতে রয়েছে ওইরকম ড্র করে নিই আগে তারপরে বলছি তোমাদের, এইখানে শুরুতে একটা অজানা রোধ ছিল কিন্তু তারপরে কি করা হয়েছে না মিটার ব্রিজের যে কনসেপশনটা এখানে দিয়েছে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বারো ওহম এইটা হচ্ছে ক্যাপিটাল আর এইটা হচ্ছে এস ওহম, আর মিটার ব্রিজের শুরুতে নিষ্পন্দবিন্দু যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে কত না সেইটা হচ্ছে 40 সেন্টিমিটার, আর এইখানে যেরকম আমাদের গ্যালভানোমিটার দিয়ে নিষ্পন্দবিন্দু পাওয়া যায় তো সেরকম থাকছে নিষ্পন্দবিন্দু, আর এখানে একটা তড়িৎ কোষ সাপ্লাইয়ের জন্য আর চাবি যেরকম থাকে অন অফ করার জন্য এরকম থাকছে প্লাস মাইনাস যেরকম ছিল। এবারে দেখো এখানে প্রশ্নে যেটা বলেছে যে এইখানে এস এবং আর দুটোরই মান চাইছে, ঠিক আছে এবারে যেটা সমস্যা হচ্ছে কি প্রথমে 40 সেন্টিমিটারে পাওয়া গেছে, ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে নিষ্পন্দবিন্দু কিন্তু পাওয়া গেছে প্রথম ক্ষেত্রে যেটা সেটা কিন্তু 40 সেন্টিমিটারে, তাহলে আমরা মনে করে দেখো মিটার ব্রিজ যখন আমি আলোচনা করেছিলাম সম্ভবত ষষ্ঠ ভিডিওতে যে মিটার ব্রিজ থেকে যখন আমরা আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করি যেহেতু হুইস্টন ব্রিজের নীতি তখন এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রয়োগ করেছিলাম, মনে করে দেখো এটা তৈরি করেছিলাম কিভাবে না বের করেছিলাম আমরা পি বাই কি ইকুয়ালস টু আর বাই এস আমরা পি কিউ যেভাবে ভ্যারি করি মিটার ব্রিজে সেই নীতিটা লাগিয়ে, সো এখানে যদি আমরা মান বসাই এই ক্ষেত্রে কেননা তখন তো 12 ওহম ছিল না আমি প্রথম ক্ষেত্রে ওই জন্য বললাম 12 ওহম তো পরে লাগানো হয়েছে ওই জন্য কোশ্চেনের সেকেন্ড পার্টে দেখবে সেটা বলা আছে, সো এস ইকুয়ালস টু কত হবে না আর 100 - 40/40, সো এখান থেকে যেটা পাচ্ছি আমরা 60/40 × আর, সো 3/2 × আর, সো এখান থেকে আমরা বলতে পারি আর সমান পাওয়া যাচ্ছে 2/3 এস, তো এটা একটা ইকুয়েশন আমার থাকলো যেখান থেকে আমরা আর এর মানটা পেয়েছি। এবার যেহেতু সেকেন্ড কেসে যেটা আমাদের এখানে বলছে যে সেকেন্ড কেস মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি, সো
দ্বিতীয় ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা নোট ডাউন করে দেখছি সেটা হচ্ছে এস এবং বারোর মধ্যে একটা সমান্তরাল সমবায় রয়েছে, সেটাই আলটিমেটলি এস। তার মানে বারো ওম ও এস ওমে তুল্য যে রোধ, ঠিক আছে, তুল্য যে রোধ সে তুল্য রোধটা কত হবে, তার নাম যদি আমি একটু আর ড্যাশ দি সাপোজ, তাহলে বারো ইন্টু এস বাই বারো প্লাস এস, তো এটা পাওয়া যাচ্ছে তুল্য রোধ। তো এইটা যদি তুল্য রোধ হয়ে থাকে তাহলে এইখান থেকে এস যদি আমি লিখি, কারণ এস তো আর লিখতে পারছি না, এখানে অজানা রোধ আর এস থাকছে না, সেটা হয়ে যাচ্ছে আর ড্যাশ। তাহলে এসের জায়গায় প্রথমে আর ড্যাশ লিখব, আর কি ছিল না, আর হান্ড্রেড মাইনাস এল ড্যাশ বাই এল ড্যাশ, কারণ এল তো অলরেডি চল্লিশ বসানো হয়েছে। তো প্রশ্নে বলা আছে দেখো পঞ্চাশ সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে নতুন নিষ্পন্দ বিন্দু, তো এখানে বসিয়ে দিলাম, তো এখানে দেখো পঞ্চাশ বাই পঞ্চাশ, তাহলে শুধুমাত্র আর পাওয়া গেল। সো এখান থেকে আমরা যেহেতু আর ড্যাশের মান আমরা এখানে দেখতে পাচ্ছি কত না, টুয়েলভ এস বাই টুয়েলভ প্লাস এস, আর এখানে আর ইকুয়ালস টু পাওয়া গেছে কত, টু বাই থ্রি এস। তাহলে দেখো উভয় পক্ষ থেকে কিন্তু এস এস কেটে যাচ্ছে, দেখো লক্ষ্য করে, তাহলে আমরা এখান থেকে এস এস কেটে দিতে পারি। তাহলে বজ্রগুণন করলে কত পাওয়া যাচ্ছে না, এদিকে পাওয়া যাচ্ছে ছত্রিশ, আর এদিকে পাওয়া যাচ্ছে কত না, বারো দুই চব্বিশ প্লাস টু এস। সো এখান থেকে কত সহজে আমরা পেয়ে যাচ্ছি টু এস ইকুয়ালস টু তাহলে হচ্ছে বারো, অর্থাৎ এস ইকুয়ালস টু হচ্ছে বারো বাই দুই অর্থাৎ ছয় ওম। আর আর কত হবে না, দুই বাই তিন এস, সো দুই বাই তিন ইন্টু ছয় অর্থাৎ ফোর ওম। তো যদি তোমরা উত্তর দেখো আর এর মান রয়েছে ফোর ওম, এস এর মান রয়েছে এটা, তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এইচএস এক্সামিনেশনে গুরুত্বপূর্ণ হতে পারে। আর উপরের দের দুটো বললাম সেটা এইচএস এর সঙ্গে এন্ট্রান্সেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই তুল্য রোধের ব্যাপারটা, অনেকে কিন্তু এই টাইপের গুলো তো সরাসরি মনেই রেখে নিয়েছে যে যা মান থাকবে প্রত্যেকটা রোধের যে মানটা ইকুয়াল যেহেতু থাকে প্রশ্নে সেটাই লিখে দেবে। তো এখানে আলোচনা শেষ করছি, আমাদের সেট টুতে সাতটা অঙ্ক রয়েছে, তো সাতটাই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে ওটা আলোচনা করবো বলে ভেবেছি, কারণ হচ্ছে প্রথম দুটো অঙ্ক খুবই কনসেপচুয়াল এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন এন্ট্রান্স এবং এইচএসএ, তো সেই দুটো, তার সঙ্গে পোটেনশিওমিটারের অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি, আর রয়েছে হুইস্টন ব্রিজ মিটার ব্রিজ। তো আমি চেষ্টা করছি এটাকে দুটো পার্টে আলোচনা করা, সো দুটো পার্টে আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা ফাইনালি শেষ করব। আশা করি পরের দুটো ভিডিওতে আমরা শেষ করতে পারবো। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, যা করালাম যদি বুঝতে কারো কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই।